বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিব নারায়ণ দাসের বয়স হয়েছিল 78 বছর। তিনি দীর্ঘ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতিতে সক্রিয় ছিলেন। আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে মরদেহ দান করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত ইসলাম। 1970 সালের 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের 116 নম্বর কক্ষে স্বাধীন বাংলাদেশের পতাকার নকশা আঁকেন শিবনারায়ণ দাস। এই পতাকায় পরবর্তীতে 1971-এর 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলন করা হয়। 1971 সালের 23শে মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিবনারায়ণ দাসের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। 1972 সালে শেখ মুজিবুর রহমান সরকার শিবনারায়ণ দাসের নকশা করা পতাকার মধ্যে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রং ও তার ব্যাখ্যা সংবলিত একটি প্রতিবেদন দিতে বলেন পটুয়া কামরুল হাসানকে। তার করা পরিমার্জিত রূপটি বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা। বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম রূপকার শিবনারায়ণ দাসের। শ্বাসকষ্ট নিয়ে গত 1 এপ্রিল রাজধানী সমরিতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে শিবনারায়ণ দাসের বয়স হয়েছিল 78 বছর। গার্ড অব অনার দেওয়া হবে ঢাকা জেলা প্রশাসনের সহযোগিতায়। আমরা শহীদ মিনারে নিয়ে যাচ্ছি আগামীকাল সকাল 10টায়। বাবার যে রাজনৈতিক যে স্থান এবং কুমিল্লার সাধারণ মানুষের প্রতি তার অনেক ভালোবাসা, সেই জন্য আমরা বাবাকে কুমিল্লায় নিয়ে যাব। আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে তার মরদেহ নিজ জেলা কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। সেখানে বিকেলে শ্রদ্ধা জানানো শেষে মরদেহ শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হবে। কর্নিয়া দান করা হবে সন্ধানীতে। লোকটা তো নিভৃতচারী ছিল, সে কাউকে কিছু বলতো না, বললে পরে অনুরাগ করতো। জাতীয় পতাকার অন্যতম নকশাকার ও জাসদ নেতা শিব নারায়ণ দাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আখতার। শিবনারায়ণ দাসের জন্ম কুমিল্লায়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা তার পিতা সহিশচন্দ্র দাসকে হত্যা করে। মৃত্যুকালে শিবনারায়ণ দাস শ্রী গীতশ্রী চৌধুরী, সন্তান অর্ণব আদিত্য দাস এবং অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।